অনেক ধন্যবাদ জানাই আমাকে বক্তা হিসেবে ডাকার জন্য। অজিগরকাণ্ডে 100 দিন বিচারাধীন সেই মামলা বিষয়ে একটি অরাজনৈতিক বক্তব্য এবং প্রতিবাদ সভা তৈরি করা হয়েছে। বিভিন্ন সমাজের প্রতিবাদী মানুষরা প্রতিবাদ জানাচ্ছেন একটি অরাজনৈতিক মঞ্চ নেতৃজনগণ নারকেল বাগানের মোড়ে। একজন বক্তব্য রাখছেন শতাব্দী রায়, তার বক্তব্য শোনাচ্ছি, সরাসরি দেখুন টিভি প্লাসে। আমি মনে করেছিলাম আমার মতন আরও অনেক মেয়ে মনে করেছিল যে আজিকরের মেয়েটি যে ধর্ষিত হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে, সে তাদেরই একজন প্রতিনিধি। সে কর্মক্ষেত্রে গিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু তারপরে রোজ তাকে নানা ধরনের লিঙ্গ বৈষম্যের সম্মুখীন হতে হয় এবং শেষত সে ধর্ষণ এবং খুন হয়। এবং 14 তারিখ রাত্রিরে যে ডাকটা দেওয়া হয়েছিল, দিয়েছিলাম আমরা সেটা বলছি না, তার কারণ হচ্ছে এটা ভাববাচ্ছে বলাই ভালো। এটা এত বড় একটা ব্যাপার হয়ে গেছে যে দিয়েছিলাম বলে সেটাকে আমি সীমাবদ্ধ করে ফেলতে চাইছি না। যে ডাকটা দেওয়া, যে ডাকটা গিয়েছিল আমাদের তরফ থেকে, সেটা পুরোদস্তুর তার যে বক্তব্যটা ছিল এই যে সমস্ত সময়, যে কোনো সময় এবং যে কোনো স্থান, যে কোনো সময় এবং যে কোনো স্থানে আমরা নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতা মানুষের সুরক্ষা চাই। সেই জায়গা থেকেই তো আমরা রাত দখলের কথা বলেছিলাম, কারণ মনে করা হয় যে রাতটা মেয়েদের সময় নয়, রাতে বাইরে থাকা এই স্পেসটা, এই সময়টা যেরকম মেয়েদের নয়, আবার এই বাইরে বা বহির্বিশ্ব, বিশেষ করে রাতের বহির্বিশ্ব, সেটা মেয়েদের জায়গা নয়, সেটা মেয়েদের স্পেস নয়। তো সেইটা পুনরাধিকার করার জন্যে, তারপরে আবার অধিকার প্রতিষ্ঠা করার জন্যে একটা ঐতিহাসিক দিন, মানে ঐতিহাসিক রাত বলা ভালো, ওই 14ই আগস্টের রাত। এবং 9 তারিখ থেকে মোটামুটি 13 তারিখ পর্যন্ত আন্দোলনটা, ডাক্তারদের আন্দোলন ছিল 14 তারিখ রাতে, রাতের পর থেকে সেটা একটা ইম্পেটাস পেল এবং নতুনভাবে সেটা সর্বসাধারণের আন্দোলন হয়ে উঠল। কারণ আপনারা সবাই জানেন যে 14 তারিখে রাতে প্রায় 100 মানুষ বাইরে বেরিয়ে এসেছিলেন, যাদের মধ্যে আবার বেশিরভাগই ছিলেন নারী, শিশু, প্রাতলিঙ্গ যৌনতার মানুষ। তো ফলে নানা দিক থেকেই বিচার করে, শুধু আমরা নয়, যারা আমাদের থেকেও আন্দোলনে অনেক বেশি দিন ধরে আছে, নারী পুরুষ নির্বিশেষে, তারা বলেছেন যে এরকম আমরা আগে দেখিনি কখনো, এত স্বতঃস্ফূর্ত জাগরণ আমরা আগে কখনো দেখিনি। তো বিষয় হচ্ছে যে তারপরে তখনও পর্যন্ত আমরা এটাই ভাবছি যে এটা লিঙ্গ হিংসার ঘটনা এবং সেই অনুযায়ী আন্দোলন গড়ে উঠছে। তারপরে আস্তে আস্তে এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ইত্যাদি বিষয়গুলো উঠে আসছিল, তারপর থেকে উঠে আসছিল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিষয়গুলি। মেয়েটির মৃত্যু সেই দুর্নীতির কারণে হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা অন্তত এই বিষয়ে শিওর, অর্থাৎ যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে যে মেয়েটি কিছু দেখে ফেলেছিল কিনা, শুনে ফেলেছিল কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই তথ্য এবং সেগুলো ঠিক ভুল আমরা জানি না। কিন্তু এটা তো আমরা অবশ্যই জানি যে তার ধর্ষণ যখন হয়েছিল এবং তার মৃত্যু যখন হয়েছিল, তার প্রতিষ্ঠান সেটা চেপে ফেলার চেষ্টা করেছিল, সেটাকে হাসাপ করার চেষ্টা করেছিল, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। এটা নিজেই একটা বিশাল দুর্নীতি এবং অমানবিকতা, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে গড়ে ওঠা যে স্বাস্থ্য আন্দোলন, সেখানে হাসপাতাল, সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সেগুলো সাফাই করা, সাফাই করার অর্থে সেগুলো দুর্নীতির কলুষ থেকে মুক্ত করা, যে আন্দোলন চলছে সেগুলোতে সর্বতোভাবে আমরা পাশে আছি। এবং একইভাবে আমরা চাইছি যে প্রত্যেকটা সুস্থ গণতন্ত্রে নাগরিক সমাজে যে অংশগ্রহণ থাকা উচিত, নাগরিক সমাজ, সরকার নির্ভুল হতে পারে না, সরকার সবসময় মঙ্গলগামী হবে সেটাও হয় না, কখনোই হয় না, সরকারকে সঠিক পথে রাখে নাগরিক সমাজ, নাগরিক সমাজের সচেতনতা, সেই সচেতনতাকে গড়ে উঠেছে এই আন্দোলনকে কেন্দ্র করে।
মানুষ আস্তে আস্তে নিক্ষুণ এতদিনের দুর্নীতির বিরুদ্ধে, সেটা একটা অত্যন্ত আশার বিষয়। এবং সার্বিকভাবে এই নাগরিক আন্দোলনের পাশেও আমরা নাগরিক হিসেবে আছি, পাশে বলার ভুল, আমরা এই নাগরিক আন্দোলনের মধ্যেও আছি। কিন্তু একই সঙ্গে একেবারে ব্যাকফুটে চলে গেছে, পেছনে চলে গেছে যে আন্দোলনটি, সেই দিক সেই দিকে আবারও একবার তুলে আনার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সেটা হচ্ছে আবারও সেই লিঙ্গ অসাম্যের আন্দোলনটি, বারবার যেমন হয় লিঙ্গ অসাম্যের আন্দোলনটি কিন্তু আবারও হারিয়ে গেছে। বিষয়টি কিন্তু ঘুরে ফিরে সেই এখন যে আমরা যে সিনারিওতে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা যদি বলি যে চাকরি ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা, চাকরি ক্ষেত্রে মেয়েদের সুরক্ষা বা কাজের ক্ষেত্রে কর্মজগতে মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলি, তাহলে সেটাকে আর্যিকরণের আন্দোলনের একেবারে মূল স্রোতে আন্দোলন বলে কিন্তু ধরা হচ্ছে না এখন আর। অথচ শুরুটা হয়েছিল 14 আগস্টের শুরুটা কিন্তু সেটা দিয়ে হয়েছিল যে কর্মক্ষেত্রে আমরা সুরক্ষিত হব না কেন। এবং সেই থেকে কতগুলো বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু দাবি দাওয়া উঠে আসছিল। আমরা কিন্তু কর্মক্ষেত্রের কথা বলছিলাম, সুতরাং স্বাভাবিকভাবেই ICC কাজ করছে না কেন, ICC অর্থাৎ ইন্টারনাল কমপ্লেন কমিটি, যেটা সব কর্মক্ষেত্রে থাকার কথা, SCC অর্থাৎ কর্মক্ষেত্রের বাইরে বা অসংগঠিত কর্মক্ষেত্রে যারা আছেন তাদের যৌন নির্যাতন যাতে অ্যাড্রেস হয়, সেগুলো জায়গায় জায়গায় ব্লক স্তরে জেলা স্তরে SCC থাকার কথা সেটা নেই কেন, বা রাতের দখল নিয়ে যে প্রশ্নগুলো উঠে আসছিল বাস্তবিক কারণে, যে রাতে মেয়েদের জন্য নিরাপদ যানবাহন নেই কেন, টয়লেট কেন, লেডিস টয়লেট কেন আগে বন্ধ হয়ে যায়, সবাই কি তাহলে চাইছে যে সন্ধ্যে সন্ধ্যে মেয়েরা ঘরে ঢুকে যাক। তাহলে আপনারা লক্ষ্য করবেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার যে কোনো রাস্তায় যে কোনো পাবলিক টয়লেট কিন্তু অনেক আগে লেডিস টয়লেটটা বন্ধ হয়ে যায়, লেডিস টয়লেট খোলা থাকে। এর মধ্যেও কিন্তু নিহিত আছে সেই সামাজিক মানসিকতা যে মেয়েরা তো, মেয়েদের তো এই সময় পরে আর টয়লেট লাগবে না, তারা তো বাড়ি ফিরে যাবে। তো এই প্রশ্নগুলো সেই লিঙ্গ আন্দোলনের জায়গা থেকে উঠে আসছিল। আমি জানি না, আমরা অত্যন্ত তাড়াহুড়ো করে মহাশ্বেতাদিয়ার আমি অন্য একটি মিটিং থেকে এলাম, এরপরে মহাশ্বেতাদি থাকবেন, আমি হয়তো একটু বেরিয়ে যাবো, আমার আরও একটি কাজ আছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আগে আলোচনা শুনতে পারিনি। আমি জানি না যে এই আন্দোলনের এই দিকটা নিয়ে আলোচনা হয়েছে কি না, কিন্তু আমি আবার একবার আহ্বান জানিয়ে যাব যে আন্দোলনের এই দিকটা নিয়ে আলোচনা হোক, আন্দোলনের এই লিঙ্গ রাজনৈতিক দিকটা নিয়ে আলোচনা হোক। এইটা নিয়ে আলোচনা করা মানে এটা কোনো বন্ধিত কাজ নয়, এটার মানে পুরুষদের বিচ্ছিন্ন করে দেওয়া নয় আন্দোলন থেকে। অবশ্যই যে যার আবারও আমি বলি, যে যার স্থানাঙ্ক থেকে আন্দোলনে আছেন, ডাক্তাররা যেরকম ডাক্তারদের স্থানাঙ্ক থেকে আন্দোলন করেছেন এবং সফলভাবেই করেছেন, অনেকখানি সফলভাবে করেছেন, আমরা বলতে চাই আংশিকভাবে সফল তো তারা হয়েছে, যে স্থানাঙ্কটা তাদের ছিল সেটা তাদের ডাক্তারের মানে স্থানাঙ্ক, সেই জায়গা থেকে তারা বুঝতে পারছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতিগুলো আছে, সুতরাং এগুলো দূর করা দরকার। যখন তারা সেই স্থানাঙ্ক থেকে কথা বলছিলেন তখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল, ও আচ্ছা এটা তাহলে নিজের সুরক্ষার জন্য কথা বলছে, নিজের সুরক্ষার জন্য কথা বলাটা কিন্তু অপরাধ নয়, রাইট টু লাইফ একটা কনস্টিটিউশন লাইফ কনস্টিটিউশনাল রাইট। তো এবং দ্বিতীয় কথা, যদি হাসপাতাল দুর্নীতি মুক্ত হয় তাহলে রোগীদেরও সুবিধে, রোগীদেরও ভালো। একইভাবে আমাদের যারা আমরা নারী এবং যারা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ, যাদের মধ্যে হয়তো আজকে কেউ আসেনি এখানে, সেটাও আসা উচিত, থাকা উচিত অন্তত প্রতিনিধিত্ব তাদের প্রত্যেকটি সভায়, তাদেরও একটা নির্দিষ্ট স্থানাঙ্ক আছে, তাদেরও একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে এবং এই আন্দোলনকে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে দেখেছে এবং তাদের নিজেদের নিরাপত্তার অভাব নিয়ে, সুরক্ষার অভাব নিয়ে কতটা ক্ষোভ মনে গুঁজিভূত ছিল সেটা আমরা 14 আগস্ট রাতে বুঝতে পেরেছিলাম। তো আমি এই আহ্বান জানিয়ে যাব আজকে যে একরকমভাবে আন্দোলনটা অভয়ার ন্যায় বিচার পাওয়ার আন্দোলন,
এবং সেই বিচার পদ্ধতি এখনো চলছে। অপরাধ বিচারের দিক থেকে আস্তে আস্তে আমাদের নজর হয়তো ঘুরে যাচ্ছে, আমরা হয়তো অনেকেই জানি যে সেটার একটা লাগাতার হিয়ারিং চলছে শিয়ালদা কোর্টে, কিন্তু আমরা হয়তো এখন আর ততটা খবর রাখছি না, এমনকি আমরা যারা এখানে বসে আছি যে প্রত্যেকটি দিক প্রসেসিং চলছে। তো একদিকে এই দিকটা নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র দলীয় স্বার্থগুলো আছে সেগুলোর মধ্যে উঠে, রাজনৈতিক দলীয় স্বার্থ আছে অনেকে, সেগুলোর মধ্যে উঠে আমাদের এই বিষয়ে মানে অপরাধ ন্যায় বিচারের দাবি অনেকটাই রাজনৈতিক দলীয় ক্ষুদ্র স্বার্থকে পেরিয়ে আসতে পেরেছে, কারণ সমস্ত রাজনৈতিক মানুষই এতে অংশগ্রহণ করেছে। এইভাবে যেরকম একদিকে চলবে সেরকমভাবে আরেকদিকে স্বাস্থ্যক্ষেত্রের আন্দোলনটা চলেছে এবং কিছুটা তারা সফলও হয়েছেন, অন্তত প্রতিশ্রুতি কিছু তারা আদায় করেছেন লিখিত আকারে, শুধু মৌখিক আকারে নয় লিখিত আকারে। আমার মনে হয় যে এখন অভয়ার আন্দোলনের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের সঙ্গে সঙ্গে এই যে কর্মক্ষেত্রে মেয়ে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের সুরক্ষার প্রশ্নটি অথবা সার্বিকভাবে লিঙ্গ অসাম্যের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আবারও ওঠার সময় হয়েছে। একটা কথা মনে রাখবেন যে এটা যদি আমি ধরে নিলাম এই তত্ত্বগুলো সমস্ত ঠিক, তাহলেও এই যে বারবার বলা হচ্ছে যে পুরুষ হলেও এটাই ঘটো, কোনো পুরুষ যদি কোনো পুরুষকে যে পুরুষের ওপরে যদি কারো রাগ থাকে তাহলে বড়জোর তাকে সুপারি দিয়ে কেউ খুন করাবে, ধর্ষণ করে খুন করাবে। সুতরাং এই বাড়তি লাঞ্ছনা পাওয়াটা লিঙ্গ অবস্থানের জন্যে, সুতরাং এটা কোনো তুচ্ছ ব্যাপার নয়, এটাকে বাইপাস করলেই হয় ব্যাপারটা এরকম নয়, এটারও সম্মুখীন যেন আমরা হই। এবং এই জায়গা থেকেই মেয়েরা কিন্তু সেই রাতে একাত্ম হয়েছিলেন, এই আন্দোলনটারও পুনর্জাগরণ করার দরকার আছে। এবং রাজনীতি অরাজনীতি বিষয়ে এটুকুই আমার বলার যে এই যে দিদি বলছিলেন গান করছিলেন খুব ভালো লেগেছে আমার, এটা একটা অদলীয় একটা 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 আয়োজন, সাধারণত এই ধরনের আয়োজনগুলোতেও আমিও আমরাও এই ধরনের আয়োজনগুলোতেই যাচ্ছি, আমরা সেই সেই আয়োজনগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি যেখানে কোনো রকমের দলীয় স্বার্থ আছে। আমরা চাইছি মানুষের একটা নিজস্ব স্বর তৈরি হোক, নাগরিক মানুষের একটা নিজস্ব স্বর তৈরি হোক, শুধুমাত্র কোনো মানে একটা দল সে একটা দল একটা সরকারে একটা দল প্রতিষ্ঠিত আছে, সেই দলটিকে এখন আমাকে হারাতে হবে এবং অন্য একটি দল এসে বসবে সেইটার আন্দোলনে কেন এটা পরিণত না হয়ে যায়, এটার চেষ্টা আমাদের তরফ থেকেই আছে। আমরা চাইছি সামগ্রিকভাবে সিস্টেমের পরিবর্তন করতে, তার কারণ পরে অন্য একটি দল পরে বদলে খ দল এসে বসলো কিন্তু সিস্টেমটা একই থেকে গেল, একই রকম মেয়েদের লাঞ্ছনা থেকে গেল, স্বাস্থ্যক্ষেত্রে একই রকমের বদল থেকে গেল। একটু নাম নিয়ে বলছি আমি যে আমরা প্রায়শই বলে থাকি যে সিপিএম দুর্নীতিটা যেখান থেকে শুরু করেছিল তৃণমূল সেখান থেকেই শেষ করেছিল, যেখানে তৃণমূল সেখান থেকেই শুরু করেছে। তাহলে শুধুমাত্র দল বদল করলেই যে হয় না অবস্থা বদল, দুটো দলের দুর্নীতি ছিল সেটা আরও বেড়েছে, এই এই স্টেপে তারা এখানে শেষ করেছিল এরা এখান থেকে শুরু করেছে। তাহলে সার্বিকভাবে একটা সিস্টেমের বদল, মানসিকতার বদল এবং নাগরিক সমাজের একটা সচেতনতা দরকার। তাহলে নাগরিক আন্দোলন হিসেবে এবং নারী আন্দোলন হিসেবে এই আন্দোলনটা কিন্তু অভয়া বিচারের পরেও বজায় থাকবে বলে আমরা আশা করছি। শুধু একটুখানি মানে এটা খুবই সামান্য একটা ব্যাপার, একটু শব্দের তারতম্য যেটাকে অরাজনৈতিক অনেকে বলছে, অরাজনৈতিক না বললে এটাকে যদি আমরা অদলীয় বলি বা এই ধরনের নির্দলীয় বলি, এটা আমাদের সমস্ত কাজকর্মের মধ্যেই কিন্তু রাজনীতি আছে। আমরা যখন স্টেটের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ক্ষোভ জানাচ্ছি তখন সেটা আমাদের মতো করে একটা নাগরিক রাজনীতিই আমরা করছি, আমাদের জীবন রাজনীতির মধ্যে নয় এবং হওয়াটা উচিত নয়। কেউ যদি বলেন আমি রাজনীতি বুঝি না তাহলে সেটা অসচেতন, তো সেটা তো কখনোই কাম্য নয়। আমরা যখনই একটা আমাদের নাগরিক অধিকার নিয়ে মিছিল করছি, আমাদের দল থাকুক বা না থাকুক সেটার
রাজনৈতিক তাৎপর্য আছে বলেই শাসক মনে করে বসেছে। তো ফলে আমরা এটাকে অরাজনৈতিক না বলে আমি এটাও বুঝতে পারছি যে অরাজনৈতিক